বেশ কিছুদিন ধরে কিন্তু এই পদ্মা নদীতে কিন্তু পানি কিন্তু বেড়েই চলেছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি লালনশা হার্ডিং ব্রিজের নিচে। তো আমি একদম বলতে গেলে চলে যে পদ্মা নদীর একদম তীরবর্তীতে আমি অবস্থান করছি। তো আসলে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পদ্মা নদীতে কিন্তু আজকে বেশ কিছুদিন যাবত কিন্তু এই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জেনেছি যে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। 18 জুলাই পাকশী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় 10.15 মিটার। গতকাল সোমবার থেকে মঙ্গলবার 24 ঘন্টার ব্যবধানে কিন্তু আসলে পদ্মায় পানি বেড়েছে 9.98 মিটার। এবং কি যদি আমি আরেকটু বলি যে পাকশী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের 15 জুন থেকে কিন্তু পদ্মার পানি বেড়েছে 17 জুলাই পর্যন্ত, এক মাসে পদ্মায় পানি বেড়েছে প্রায় 6 মিটার। তো আসলে আমরা এই তথ্যগুলো কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে কিন্তু আমরা জেনেছি। আর আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, এবং কি আমাদের সাথে এই মুহূর্তে একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে, পানি উন্নয়ন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ইলিয়াস হুসাইন। আমরা তার কাছে এখন যাব, এবং কি আমরা তার কাছে জানতে চাই, ইলিয়াস হুসাইন আমরা আপনার কাছে জানতে চাই যে পদ্মায় এই যে আমরা বিগত বেশ কয়েক বছর আগেও কিন্তু দেখেছি যে পদ্মায় হঠাৎ করে কিন্তু পানি বাড়েনি, তো আসলে এইবার আসলে পানি বাড়ার কারণটা যদি একটু বলতেন দর্শকদের। হ্যাঁ, এই টাইমে আসলে পানি বাড়ার মেইন কারণ ইন্ডিয়াতে বন্যা হচ্ছে আকস্মিক, এবং পাহাড়ি ঢলের কারণেই মেইনলি এই পানিটা এখন বৃদ্ধির কারণ আর কি। এখন আর কি কত সেন্টি পানি আছে? এখন হচ্ছে 10.15 মিটার পানি আছে আর কি। তো এটা আর কি মানে এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে কি মানে বিপদ সীমা কি অতিক্রম করতে পারে কিনা? না, আসলে বিপদসীমা এখনও অতিক্রম করতে প্রায় 3.5 মিটার দরকার পানি, মানে বিপদসীমার এখন 3.5 মিটার প্রায় নিচে দিয়ে পানি যাচ্ছে। আর পানি অবশ্য আজকের পর থেকে পানি মোটামুটি স্থির হয়ে গেছে, আজকে মোটামুটি বোঝা যাচ্ছে পানি যেভাবে বাড়ছে মোটামুটি মনে হচ্ছে স্থির হয়ে গেছে। তো আগামীকাল থেকে পানি কমার সম্ভাবনা আছে, এখন যে হারে বাড়তেছে আর কি। হ্যাঁ, পানি কমার সম্ভাবনা আছে আর কি। জি, ধন্যবাদ। তো আসলে যেমনটি শুনছিলেন যে আমি যদি আরেকটু বলি যে এইখানে কিন্তু এই পদ্মার আশেপাশের কিন্তু যে পদ্মার চরগুলো কিন্তু জেগে ওঠে, সেখানে কিন্তু আমাদের যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই জায়গায় কিন্তু বেশ কিছু ফসল কিন্তু তারা চাষ করে থাকেন। তো এই পানি বাড়ার কারণে কিন্তু তাদের যেই ফসলগুলো তারা উৎপাদন করেন এই চর থেকে, এই পানি বাড়ার কারণে তাদের এই ফসলও কিন্তু নষ্ট হয়েছে। এইখানে কিন্তু আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে তাদের যে কষ্টের কথা তারা কিন্তু জানিয়েছেন। আর আমি যদি আরেকটু বলি যে ঈশ্বরদীতে কিন্তু বেশ কিছু অঞ্চল বলতে আমরা জানি যে পদ্মা নদীর তীরবর্তী লক্ষ্মীকুণ্ডা এবং কি সারা ইউনিয়ন থেকে শুরু করে বেশ কিছু ইউনিয়ন কিন্তু এই চর পড়ছে, চরের মধ্যে পড়েছে। আসলে সেই খানগুলাতেই কিন্তু এই ফসলের কিন্তু উৎপাদন তারা করে থাকে। তো আসলে এই ঈশ্বরদি থেকে পদ্মা নদীর পাশ থেকে আমার কাছে ছিল এই পর্যন্তই সর্বশেষ।